আসসালামু আলাইকুম। আজকের আপডেট হচ্ছে যে সরকার স্টুডেন্ট ভিসা এবং গ্র্যাজুয়েট রুট এটা রেস্ট্রিক্ট করতে চাচ্ছে। মোস্টলি তারা গ্র্যাজুয়েট ভিসা রুট রেস্ট্রিক্ট করতে চাচ্ছে। সরকারের খবর আসছে যে অনেকেই অ্যাসাইলাম ক্লেম করে এবং এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আসে, আমরা স্মল বোট বলি, এর চেয়েও বড়ো কনসার্ন অনেকে স্টুডেন্ট ভিসায় এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করে, গ্র্যাজুয়েট ভিসায়ও মানে চান্স পাওয়ার পরে, বিশেষ করে কমপ্লিট করার পরে অ্যাসাইলাম ক্লেম করে এখানে থাকার জন্য। সুতরাং এগুলি রেস্ট্রিক্ট করতে হবে, বন্ধ করতে হবে। এবং তারই প্রেক্ষিতে প্রাইম মিনিস্টার ঋষি সুনাক শীঘ্রই ঘোষণা দেবেন। সরকার মানে রিপোর্টে যেটা আসছে যে গত বছরে 6,137 জন স্টুডেন্ট ভিসা থেকে অ্যাসাইলাম ক্লেম করেছে। আবার লেখছে যে সাম্প্রতিক সময়ে যেসব বিভিন্ন ধরনের যে ভিসা দেওয়া হয়েছে তার মধ্যে 21,525 জন স্টুডেন্ট তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং বলছে তারা অ্যাসাইলাম ক্লেম করে এবং আপার ট্রাইব্যুনাল থেকে তথ্য নিয়েছে অ্যাসাইলাম, হিউম্যান রাইটস ক্লেম, বিভিন্ন ধরনের ক্লেম করে। এটা সরকার বন্ধ করতে যাচ্ছে এবং এখানে বলছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে মোর দেন 80 ইউনিভার্সিটি, 80টারও বেশি ইউনিভার্সিটি তারা বলছে স্কলারশিপ দেয় এবং ফি ওয়েভার টু অ্যাসাইলাম সিকার্স। যারা অ্যাসাইলাম সিক করে তাদেরকে 80টারও বেশি বিশ্ববিদ্যালয়, আমি নিজেও জানতাম না যে এত ইউনিভার্সিটি সুবিধা দেয়, মোর দেন 80 ইউনিভার্সিটি অফার স্কলারশিপ এন্ড ফি ওয়েভার টু অ্যাসাইলাম সিকার্স অ্যাকর্ডিং টু স্টুডেন্ট অ্যাকশন ফর রিফিউজি। স্টুডেন্ট অ্যাকশন রিফিউজি তথ্য অনুযায়ী 80টারও বেশি ইউনিভার্সিটি যারা এখানে অ্যাসাইলাম ক্লেম করে তাদেরকে স্কলারশিপ অফার করে। অর্থাৎ স্টুডেন্ট যদি এখানে আসার পরে অ্যাসাইলাম ক্লেম করে তার ফি মানে স্কলারশিপ এবং ফি ওয়েভার আছে, দুইটাই আছে বলছে। মোর দেন 80 ইউনিভার্সিটি অফার স্কলারশিপ অ্যান্ড ফি ওয়েভার টু অ্যাসাইলাম সিকার্স অ্যাকর্ডিং টু স্টুডেন্ট অ্যাকশন ফর রিফিউজি। এবং তারা বলছে দোজ এলিজিবল ইনক্লুড দোজ গ্রান্টেড ইন্ডিফিনিট লিভ টু রিমেইনস টু স্টে অ্যান্ড দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম। অ্যাসাইলাম ক্লেম করলেও আপনার ফিজ মাফ, স্কলারশিপ, 12 ছাত্র হলে স্কলারশিপ পাবেন। এবং সরকার যেটা পরিকল্পনা করতেছে, বিশেষ করে ঋষি সুনাক বলছেন গ্র্যাজুয়েট রুট রেস্ট্রিক্ট করবেন। গ্র্যাজুয়েট রুট রেস্ট্রিক্টে অনেকগুলোর মধ্যে একটা প্রভিশন আসতেছে, এই গ্র্যাজুয়েট রুট এখানে যে এখানে পাশ করার পরে যে দুই বছর, এই দুই বছরটা কমিয়ে কন্ডিশন দিয়ে দিবে, কেউ 6 মাস কিংবা কেউ 12 মাস পর্যন্ত গ্র্যাজুয়েট রুটের ভিসা পাবে। এবং এটা 14 মে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি একটা রিপোর্ট দেবে, রিপোর্ট দেওয়ার পরে প্রধানমন্ত্রী ব্যাপারে ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রী চাচ্ছেন যে গ্র্যাজুয়েট রুটের অনিয়ম বন্ধ হোক। ঋষি সুনাক ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স এ ক্র্যাক ডাউন অন ফরেন স্টুডেন্ট ভিসা এমিড ফিয়ার্স দ্যাট দিস রুটস ইউজ এজ এ ব্যাকডোর টু ক্লেমিং অ্যাসাইলাম। এই হচ্ছে সরকারের অবস্থান। আর হোম অফিস বলছে গভর্নমেন্ট হ্যাজ বিন ক্লিয়ার অ্যাবাউট ইট কমিটমেন্ট টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইনিং দি বেস্ট অ্যান্ড ব্রাইট স্টুডেন্ট হু টু স্টাডি। বলছে সরকার পরিকল্পনাবদ্ধ, বেস্ট স্টুডেন্টরা এখানে থাকবে, অন্য কেউ থাকবে না। এই হচ্ছে আপডেট গ্র্যাজুয়েট ভিসা সংক্রান্ত। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।